হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শায়েক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইট টুলের কাজ করতে হয়। তো প্রথমে আমরা ফাইলে যাব, যাওয়ার পর নিউ একটা পেজ নেব, এটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এন। তো পেজটা আসার জন্য আমরা একটু ওয়েট করি। এটা আমার একটা ডকুমেন্ট আসলো নতুন, এখানে আমার পেজটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সাইজটা নিচ্ছি লেটার সাইজ, আর এখানে আমি ইউনিটসে আমি ইঞ্চিস দিয়ে কাজ করব, আর বাকি সবকিছু ঠিকই থাকবে, কোনো রকম চেঞ্জ করতে হবে না। এবার আমি ওকে করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে একটা বক্স তৈরি করব, সাপোজ এইরকম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কালার সিলেক্ট করে দেব, সাপোজ এরকম একটা কালার থাকলো। এখন আমি এই পয়েন টুল যেটা আছে হোয়াইট টুল, এটা হচ্ছে শর্টকাট হলো শিফট প্লাস ডাব্লিউ। তো এখানে গেলে আমরা যতগুলো দেখুন, রাইট ক্লিক করলে দেখবেন আরো কিছু টুলস আছে, তো আমরা প্রতিটাই ব্যবহার করে দেখব। তো আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি যেটা করব, অর্ব টুল দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা একটু দেখি। দেখুন অর্ব টুল টুল দিয়ে কাজ করলে দেখুন কানিগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটা কানি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যেটা করব, আবার রাইট ক্লিক করব, এবার টুইস্ট টুল দিয়ে কাজ করব, সরি টুইস্ট টুল না, এটা আসলে টুয়েল টুল। তো টুয়েল টুল দিয়ে কাজ করলে কেমন হবে একটু দেখি। দেখুন বিভিন্ন ধরনের শেপ চলে আসে। দেখুন অনেক ধরনের শেপ চলে আসলো। এরপরে যদি আমি পাকার টুল দিয়ে কাজ করি, পাকার টুল দিয়ে কাজ করলে দেখুন কি হবে, অনেকটা সেম ওই রকমই কিন্তু একটু অন্যরকম শেপ। যতক্ষণ আমি মাউসটা ধরে রাখছি ততক্ষণ এটা শেপ চেঞ্জ হচ্ছে। দেখুন আপনি যদি মাঝখান থেকে এইভাবে নেন কখনোই কিন্তু হবে না, কিন্তু আমার কানি থেকে নিলে দেখুন তো ই হচ্ছে এইভাবে করে। তারপর আছে ব্লট টুল, তো এখানে আমরা দেখি ব্লট টুল কিভাবে কাজ করে। এটা দিলে কিন্তু এরকম শেপ চেঞ্জ হয়ে যাবে। দেখুন তো আরো কিছু দেখাতে যাচ্ছি, এটা আমি চেঞ্জ করে নেই, আবার নতুন করে নেই, আবার আগের মতোই যেভাবে আমি নিয়েছিলাম সেইভাবেই। এবার আমরা যাব স্কেল অফ টুলে। তার আগে আমাকে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে। এখানে আমি একটু কালার দিয়ে নিলাম, এবার আবার সেই আগের মতোই। এবার আমরা যেটা দেখব, সরি এবার আমরা যাব স্কেল অফ টুলে। তো এটা কিভাবে কাজ করে দেখুন। দেখুন কানিতে মাউসে ড্র্যাগ করলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, যেদিকেই করব আমি সেদিকেই এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আবার আগের অপশনে ফিরে যাচ্ছি। এবার আমি যেটা করব, এটা হলো ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলে আমরা যেটা দেখব, দেখুন প্রতিটা কানি চেঞ্জ হচ্ছে এইভাবে করে, যতক্ষণ আমি রাখবো দেখুন বাইরের দিকে বা ভিতরের দিকে যেভাবেই নেই চেঞ্জ হতে থাকবে। এটা হলো ক্রিস্টালাইজ টুলের কাজ। এবার আমরা যেটা দেখব, উইঙ্কেল টুল। উইঙ্কেল টুল কিভাবে কাজ করবে দেখুন, এখানে কোনো কাজ করছে না, আবার এখানে কিন্তু ঠিকই কাজ করছে, তো চেঞ্জ হচ্ছে কিন্তু এটার ইফেক্টটা ওইভাবে বোঝা যায় না। তো যাই হোক, এটা গেল আমাদের হোয়াইট টুলের কাজ। এবার আর একটা বিষয় দেখাতে যাচ্ছি নতুন করে। এবার আমরা যেটা দেখাবো, আমি একটা বক্স তৈরি করে নিই, কালার সিলেক্ট করে নিই, যে কোনো একটা কালার নিলাম, এটাই নেই, একটু উপরে তুলে নেই, এটা পারফেক্ট। আজকে আমরা যেটা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট টুলের কাজ। তো এটা কিভাবে করা যেতে পারে, যেমন ধরুন আমি এখানে একটা শেপ তৈরি করব, সাপোজ স্টার এইভাবে নিলাম, মাউসটা ধরে রেখেই কিবোর্ডে চাপলেই দেখবেন এরকম স্টারের মতো তৈরি হচ্ছে। এখানে আমি একটা কালার দিয়ে দিলাম, এবার ধরুন এটা একটা শেপ দিলাম, এরকম এরকম দুটা শেপ থাকলো। তা আমি এখন চাচ্ছি যে এটাকে
এই স্টারকে আমি একটু হালকা করে দেব, অর্থাৎ ট্রান্সপারেন্ট করব। তো সেটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ট্রান্সপারেন্টে যাইতে হবে। যদি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোজের এখানে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্ট খুঁজে নেবেন। আচ্ছা দেখি আমরা এখানে দেখি কোথায় ট্রান্সপারেন্ট আছে। দেখেন এই যে ট্রান্সপারেন্সি, এই যে এখানে আছে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, নর্মাল এরকম অনেকগুলো অপশন, তো আপনারা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। যেমন ধরুন আমি যদি এখানে লাইটার দেই তাহলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেল, আবার যদি নর্মালে চলে যাই দেখুন আবার কালার আগের অবস্থানে ফিরে আসলো, হার্ড লাইট দিলে এরকম আসবে। তো এবার আমরা যেটা করব অপাসিটি, এই অপাসিটির মাধ্যমে আমরা আসলে এটাকে দেখাতে যাচ্ছি, মানে দেখাবো যে কতটা ব্রাইট আনতে পারি আমরা আর কতটা কম ব্রাইট নিয়ে আসতে পারি। দেখুন ট্রান্সপারেন্সির কাজ করবো এখানে। এখানে যদি আমি 48 দিই দেখুন এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আরো যদি কমাই দেই দেখবেন যেটা আরো চেঞ্জ হয়ে যাবে। সরি, এখান থেকে আমাকে কমাইতে হবে, সিলেক্ট করে এনে কমাইতে হবে। দেখুন এবার একবারে 9, কারণ আমি 3% নিছি, দেখেন হালকা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এটা একটু বাড়াই দেই, দেখুন এবার সরি সিলেক্ট করে এনে দিতে হবে। দেখুন আবার চলে আসছে। আমি যদি এবার এটা 100% করে দেই, সরি যদি আমি এখন 100% করে দেই তাহলে দেখুন আবার আগের অবস্থানে ফিরে আসছে। তো এভাবে আমরা ট্রান্সপারেন্সি টুল ব্যবহার করতে পারি। আর এখানে আরো কিছু টুলস আছে, যেমন রাউন্ড টুলস, রাউন্ডেড টুল, রেক্ট্যাঙ্গুলার টুলস, তারপরে আপনার আছে স্ট্রাক টুলস আমরা ব্যবহারই করলাম, পলিজন টুলস আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী। তো এরপরে এর পর্বে আমি যেটা দেখাবো পেন টুলের কাজ দেখাবো। আজ আপাতত এইটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।